ফিলিস্তিনের মসজিদুল আকসা হলো মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা নামাজ আদায় করেছেন। ফিলিস্তিন ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। ইসলাম আগমনের আগে ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস করতেন তৎকালীন সময়ের আসমানি ধর্মের অনুসারীরা। হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুসা, দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিমুসসালামের ধর্মের অনুসারীরা এই ভূমিতে বসবাস করতেন। এছাড়াও আরও অনেক নবীর আবাসস্থল ছিল ফিলিস্তিন। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং সেখান থেকেই তিনি ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করানোর আগে আল্লাহর নির্দেশনাবলী দেখানোর জন্য বাইতুল মুকাদ্দেসে নিয়ে আসা থেকে এ মসজিদের বিশেষ মর্যাদা ও ফজিলত বোঝা যায়। হাদিসের আলোকে তিনটি শহরকে সম্মানিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস। সহি বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না, মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা। অন্য হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে হারামে এক রাকাত নামাজ আদায় করলে 100,000 নামাজের সমান, এরপর মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে 1,000 নামাজের সমান এবং বাইতুল মুকাদ্দেসে এক রাকাত নামাজ পড়লে 500 নামাজের সমান। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল মাকদিস হলো হাশরের ময়দান, পুনরুত্থানের জায়গা, তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1,000 সালাত আদায় করার সমান। ফিলিস্তিন মহান আল্লাহর কাছেও পছন্দনীয় ভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে, একটি দল শামে, একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে। তিনি বলেন, শাম আল্লাহর পছন্দনীয় ভূমির মধ্যে একটি, যেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্র করবেন। শাহাদাত শাউন, আরটিভি।